السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের এখানে প্রশ্ন আসছে যে এই গুপ্তচর বৃত্তি কি জায়েজ আসলে? আমরা বলবো যে গুপ্তচর বৃত্তি যেটাকে আরবিতে তাজাসসুস বলা হয় এটা আসলেই হারাম। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা আছে তাজাসসু, যে তোমরা গুপ্তচর বৃত্তি করো না, অন্যের দোষ অন্বেষণ করার চেষ্টা করো না, এটা নিষিদ্ধ। কারণ প্রত্যেকের একটা আপনার আপনার ব্যক্তি স্বাধীনতা আছে এবং প্রত্যেক ব্যক্তির দোষ ত্রুটি কিছু থাকে, দুর্বলতা সাইড থাকে। সুতরাং সেটা খুঁজতে গেলে তো কেউ আপনার এমন পাওয়া যাবে না ফেরেশতার মতো পবিত্র। যদি করতে যাওয়া হয় তখন সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ ইত্যাদি ছড়িয়ে যাবে। এই কারণে শরীয়তে আপনার অন্যের দোষ খোঁজা নিষেধ করেছে, কারণ এর ফল শুভ হয় না। এই কারণে আমরা বলব যে মৌলিকভাবে তাজাসসুস বা গুপ্তচর বৃত্তি হারাম। কিন্তু এই হারাম জিনিসও বিশেষ কোনো ফায়দার কারণে অনেক সময় জায়েজ হয়ে যায়। যেমন রাষ্ট্রের অনেক সময় করতে হয়, হ্যাঁ, যেমন একটা রাষ্ট্র তার মধ্যে যে ফাসাদি লোক যেগুলো আছে, যারা ফাসাদকে ভালোবাসে, হ্যাঁ, আপনার খারাপ চরিত্রের মানুষ, তাদেরকে দমন করার জন্য গুপ্তচর বৃত্তি দরকার হয়। অনেক সময় দেখুন রাষ্ট্রীয় সুবিধার জন্য রাষ্ট্রের যারা শত্রুপক্ষ রয়েছে, হ্যাঁ, তাদেরও বিচারে গোয়েন্দাগিরি করতে হয় রাষ্ট্রকে রক্ষা করার জন্য। সুতরাং এই সমস্ত ব্যাপারকে ওই হারামের অধীন থেকে বের করে নেওয়া হয়েছে প্রয়োজনের খাতিরে। হ্যাঁ, এই কারণে আমরা বলবো যে গুপ্তচর বৃত্তি দুই রকম। একটা আছে গুপ্তচর বৃত্তি একবারে নিষেধ, সেটা হচ্ছে নিজের ঔৎসুক্য বোধ থেকে, হ্যাঁ, জানার জন্য এমনিতেই মানুষের পিছনে পড়ে যাওয়া, মানুষের দোষ খোঁজা, এটা কিন্তু জায়েজ নেই শরীয়তে, এটা একেবারে নিষিদ্ধ। ব্যক্তির কোনো ফায়দা নিজের মানে অত্যধিক জানার বা উৎসুক্য বোধ থেকে যদি আপনার করা হয়, যেটার কোনো রাষ্ট্রীয় কোনো ফায়দা নেই, কোনো জরুরত নেই, হ্যাঁ, এরকম করা যাবে না। চাই সে যে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির হইতে পারে বা রাষ্ট্রের পক্ষ থেকে ব্যক্তির উপর হতে পারে, এরকমভাবে আপনার রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের হতে পারে, মানে অপ্রয়োজনীয় যেগুলো। কিন্তু যেটা প্রয়োজন রয়েছে সেটা করা যেতে পারে, যেটা হচ্ছে আপনার গুপ্তচর বৃত্তির যেটা জায়েজ, সেটা হতে পারে, হ্যাঁ, আপনার বিশেষ করে ইসলামের রাষ্ট্র যে তার শত্রুপক্ষ থেকে শত্রুপক্ষের অনিষ্ট থেকে বাঁচার জন্য যে গুপ্তচর বৃত্তি করা হয় সেই প্রয়োজনে করা যেতে পারে। এবং সমাজকে ফাসাদ থেকে রক্ষা করার জন্য যারা ফাসাদি মানুষ, হ্যাঁ, তাদের থেকে রক্ষা করার জন্য তাদের পিছনে গুপ্তচর বৃত্তি করা যেতে পারে। এটা কিন্তু ফরজ বা ওয়াজিবে ধরা যেতে পারে, কারণ এটা অত্যধিক প্রয়োজন মুসলিম সমাজকে টিকিয়ে রাখার জন্য, মুসলিম রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য। এটার মধ্যে আবার কিছু একবার ওয়াজিব আছে যেটা নিতান্ত প্রয়োজন, ফাসাদ থেকে রক্ষা করা, কাউকে ধ্বংসের থেকে রক্ষা করা, আর কিছু আছে আপনার জায়েজ পর্যায়ের, যেমন সবসময় শত্রুর ব্যাপারে সতর্ক থাকা, শত্রুদের সংখ্যা জানতে চেষ্টা করা, শত্রুদের অস্ত্র ইত্যাদি, অস্ত্রের সংখ্যা ইত্যাদি সম্পর্কে জানতে চেষ্টা করা, এগুলো হচ্ছে হালাল পর্যায়ে, এগুলো জায়েজ পর্যায়ে, কিন্তু এটা বাধ্যতামূলক না। কিন্তু ফাসাদের ফাসাদ থেকে রক্ষা পাওয়া এবং শত্রুর আপনার ভয়ানক ক্ষতি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা, সেই জন্য গুপ্তচর বৃত্তি, সেটা শরীয়তে জায়েজ, সেটা প্রয়োজনে জায়েজ করা হয়েছে। তাইলে ব্যাপারটা বুঝতে হবে কোন পর্যায়ে গেলে জায়েজ, কোন পর্যায়ে গেলে জায়েজ না। সাধারণ বিধান হচ্ছে না জায়েজ, কিন্তু প্রয়োজনের খাতিরে জায়েজ। আর শরীয়তে একটা সূত্র আছে, আর দরুরত তুকাদ্দারু বিকাদারিহা, যে জরুরত, যেটা জরুরতের ভিত্তিতে কোনো হারাম যদি জায়েজ করা হয় সেটা যতটুকু জরুরত ততটুকু, একবারে ব্যাপকতা দেওয়া যাবে না। সুতরাং যখন গুপ্তচর বৃত্তি মূলত না জায়েজ, সুতরাং এটাকে যখন জায়েজ পর্যায়ে নেওয়া হবে তখন সেটা প্রয়োজন ভিত্তিতে যতটুকু প্রয়োজন ততটুকু করা যাবে, এবং দেখতে হবে সেটা কি নিতান্ত প্রয়োজন। নিতান্ত প্রয়োজন হলে সেটা ওয়াজিব হয়ে যাবে, আর যদি নিতান্ত প্রয়োজন না হয়, সাধারণ হয়, সেটা তখন মুবাহ পর্যায়ে থাকবে। আর প্রয়োজন যদি একবারই না হয় তাহলে সেটা হারামের পর্যায়ে থাকবে। সুতরাং ব্যাপারটা অবশ্যই বোঝার বিষয়। জাযাকুমুল্লাহু খাইরা, আল্লাহ বারাকাতুহু।